সেদিন থেকে তোমায় রোস্ট করব ভেবেছিলাম ভাই। আচ্ছা না ভাই, আপনার মন দেওয়া তো কোনো অপরাধ হয়নি। অপরাধ হইলে আপনি কেন টিকটক করবেন? আমার কাজই হচ্ছে তো, আমার কাজ হচ্ছে রোস্ট করা। যখন আমার বন্ধু বান্ধব কিছু কমেন্ট করছে, যখন আমার সাবস্ক্রাইবাররা কমেন্ট করছে যে আপনাকে নিয়ে আর একটা ভিডিও বানানো উচিত, তারপরে আমার মনে বাড়ি মারছে যে না, একটা ভিডিও বানানো উচিত, তাই বানাইতে চলে আইসি। তারপরে ভাই একটা কথা মনে পড়ছে, আমি একটা মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে ভিডিওতে ভুলে যাই সালাম দিতে? আগে সালাম দিয়ে লই। তো কেমন আছো তোমরা? তো সবাই আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, আজকে আমরা ভরে দিতে যাচ্ছি মানিক মিয়াকে নিয়ে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের একমাত্র পারসন এই মানিক মিয়া, যার হাসি দেখা সবাই বলে যে এর থেকে না আমার হাসি বলা। কে হাসিল? না স্যার হাসে না, ওর মুখের কাঁটাটা বড় তো, সেই জন্য মনে হয় হাসতে। নিজের স্বপ্ন পূরণ করতে একদিন বাড়ি ছাড়ছিলাম, আজ বাড়ি ফেরাটা আমার জন্য স্বপ্ন হয়ে। দেখো ভাই, এসব ইমোশনাল ভিডিও দেখার পরে চোখে জল চলে আসতো আগে, আর এখন তারে পিছন মারার মনে ছাদ জাগে। আচ্ছা মানিক ভাই, আপনি বড় লোক না গরিব? আসলে আমি তো এতটা ধনী মানুষ। আচ্ছা, সে এতটা ধনী মানুষ না, তার মানে এতটা গরিবও না। তাহলে আপনি মাসে বেতন কত পান মানিক ভাই ওইখান থেকে? হালাই করলো নাকি 700 রিয়াল? আমরা বুঝি নাকি বাংলাতে হাই কও কত? টেল মি কুইক। তার জবান আগের তে ঠিক নাই, কেননা তার তো জন্মে সমস্যা, তো তার স্বভাবটা একটু দেখালো। অবশেষে মায়ের জন্য দুইটা ছুরি নিয়ে নিলাম। আজকে কিন্তু আমি দাম্মাম সিকুতে আসছি রেডো গড়ি নেওয়ার জন্য। আজকে নিজে একটা গাড়ি নেওয়ার জন্য চলে আসছি, আজকে রেডো গড়িটাও নিয়ে নিলাম। এর আগে নিছি গাড়ি, এর আগে নিছি আইফোন, আজকে নিলাম রেডো গড়ি। আমি মানিক মিয়া সৌদি আরবে কাজ করে 700 রিয়াল মাসে বেতন পাই। 700 রিয়ালে কি হয়? যাই হোক, তার সৌদি আরবের লাইফ বাদ দিয়ে তারপরে সে আবার বাংলাদেশে আসছিল কিছুদিনের জন্য। হয়ে যাব আমি তোর প্রেমের আলাদিন এই গানের মধ্যে অ্যাক্টিং করিয়া। তখন আমার ভাই তার নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যেটা তোমাদের পছন্দ হয়েছিল, তার ফলে হয়তোবা তোমরা কমেন্ট করছো যে আবারও তাকে নিয়ে ভিডিও বানাইতে, তাই আমি ভিডিও বানাইতেছি। অ্যান্ড তোমাদের কমেন্টগুলো যখন আসে না ভাই, সিরিয়াসলি আমার অনেক ভালো লাগে। তো তোমরা বইলা দিও যে নেক্সট ভিডিও কাকে নিয়ে বানানো উচিত, ডোন্ট ফরগেট প্লিজ। তারপরে সে কিছুদিন বাংলাদেশে থাকলো ইচ্ছা মতো, তারপর আবারও সে লাত্থি খেয়ে চলে গেছে দেশের বাহিরে, ওই জায়গার ময়লা জায়গায় ফেলাই দিছে কিছুটা একই। তারপর এখন সে তো ওইখানেও বকচুদামি ছাড়তেছে না। ভাই তুমি মানিক মিয়ার কাছ থেকে একটা শিক্ষা তুমি রিল্যাক্স নিতে পারবা, ওইটা হলো কি জানো? মানে তুমি যদি একটা প্রতিবন্ধী হও, তুমি রিল্যাক্স একটা পেজার হইতে পারবা, বাট কখনো ইউটিউবার না। প্রমাণ সহ আমি দেখাইতেছি, তার ইউটিউবে সাবস্ক্রাইবার 6,30,000 প্লাস, আর তার ভিউজ 10, 12, 13। এইগুলা কি ভাই, এগুলো তো আমার ভিউজের থেকেও কম হয়। বলিস কি, মানে কম না ভালোই আহে, তারপর আর কি, ওর সাবস্ক্রাইবার অনুযায়ী ওর ভিউজ কম, আর আমার সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজ বেশি। তো কে বেশি সফল, আমি না ও? নিজেকে আমি তার সাথে কম্পেয়ার করতেছি কেন? সে তো একটা প্রতিবন্ধী থেকে তার ফ্যান্স ফলোয়ার নিয়ে আসছে ইউটিউবের মধ্যে, আর আমি তো ফ্যান্স কামাইতেছি। সরি ফ্রেন্ডস, ভুলবশত বলে ফেলছি, ডোন্ট মাইন্ড প্লিজ। ফ্যান্স ফলোয়ার কামানো একটা, ফ্যান্স ফলোয়ার ভিক্ষা করা একটা। ভিক্ষা করা বলতে কি বুঝাইতে চাইতেছি, ধরো যে তুমি টিকটক একটা পপুলার ক্রিয়েটর। কি বলছেন আপনি? ক্রিয়েটর কো উচিত না, এগুলা তো টিকটকার, তাই এগুলা ক্রিয়েটর। তো তোমার মনে করো টিকটকের মধ্যে না হলো 3-4 লাখ ফলোয়ার আছে, ওইখান থেকে তুমি যদি 1 লাখ ফলোয়ার ইউটিউবে নিয়ে আসো, তাহলে ওইগুলা কিন্তু তোমার লিগালি ইউটিউব অডিয়েন্স না, তুমি এগুলা টিকটক থেকে আনতাছো। বাট আমরা তো ইউটিউব থেকে জানি শুরু করছি, তো আমরা ইউটিউব থেকে যে সাবস্ক্রাইবার গুলো পাবো ওইগুলা লিগালি ইউটিউব অডিয়েন্স। সো উই আর উইনার্স। দেখো ভাই, এক একজনের চয়েস এক এক রকম আলাদা হইতেই পারে, অস্বাভাবিকের কিছুই নেই। কিন্তু মানিক মিয়ার দেখার পরে আমার মন থেকে জাস্ট একটা কথা আছে, ওটা কি শুনতে চাও? হ্যাঁ এই শোনো তো, হেডা হেডা লামু রে তোর সুদি দিমু। মানিক মিয়া বাংলাদেশে অনেক ভিডিও করছে, তারপরেও সে ক্লান্ত হয় নাই, তার কারণে সে এখন সৌদিতে গিয়ে সৌদির মাটিতে ভিডিও বানাইতেছে। তা আবার এমন ভাব ধরাইতেছে যেন মনে হইতেছে সে সৌদির মানুষের সাথে ভিডিও বানাইতেছে। ওইটা দেখো আর একটু মজা লও। মানিক
সেই গত বছর মনে হয় আমি একবার থার্ড ডিগ্রি দিয়েছিলাম, তারপর আর কোনোদিন থার্ড ডিগ্রি দেওয়া হয়নি। তবে আজকে থার্ড ডিগ্রি দেওয়ার খুবই ইচ্ছা যাচ্ছে। তো দয়া করে প্লিজ কেউ যদি আশেপাশে থাকে তাহলে সাউন্ডটা কমায় দেওয়া, নাহলে কানে হেডফোন দাও, কেননা জুতার বাড়ি খেলে তুমি খাইবা আমি না। ভাই ওই যে কথায় আছে না, কুকুর লেস কখনো সুযোগ হয় না। ভাই সৌদি আরবে মনে করো যে গুমু খায়া মনে করো বাইসা আসিল কষ্ট মষ্ট করে ময়লা আবর্জনা থেকে খাবার টুকা খাইতো, ওই পোলাটাই কিনা ভাইরাল হয়ে যাওয়ার কারণে মনে করো বাংলাদেশে আইসা কিছুদিন নেতাগিরি চোদাইছে, অনেক ইচ্ছা মতো মনে করো সোয়াব টোয়াব করছে। তার কিছুদিন পর আবারও তার মনে পড়ছে যে কুত্তার বেড়ে গিয়ে হজম হয় না, আর এখন তার বাংলাদেশি খাবার হজম হইতেছে না, তাই তার চলে যেতে হইছে আবারও সৌদি আরবে গিয়া, সেখানে গিয়া টুকায় ময়লা খাবার খাইতেছে, ওইটাই তার জন্য ভালো আসিল। তবে হ্যাঁ একটু চেঞ্জিং তো আছেই লাইফে, লাইফে সব বোকাচোদারই চেঞ্জিং থাকে তাহলে তার থাকবে না কেন? সে তো একটা বোকাচোদা টিকটক তাহলে তা থাকবে না কেন? তা আমি এটাই বলতে চাইতেছি যে ভাই এসব বকচুদ গুলা মনে করো যে কি দেখাইতে পারে জানো, এই যে অনলাইন থেকে নতুন নতুন কিছু টাকা কামানোর পরে মনে করো যে ওইগুলা দিয়ে শো আফ করতে পারে। আর তুমি যতই মনে করো বড় ক্রিয়েটর হয়ে যাও না কেন, এফবি তে টিকটকে কিংবা ইউটিউবে, তারপরও তুমি প্রতিবন্ধী থেকে যাবা, কেননা তুমি তোমার জার্নিটাই শুরু করছো টিকটক লাইকি এইগুলা থেকে। আর এইগুলা যেহেতু তোমার লাইফ জার্নি শুরু হয় তার মানে তুমি প্রতিবন্ধী থেকে যাবা, আর তোমার তো জন্মে সমস্যা, এটা তো আমি আগেও কইছিলাম, হয়তো বা ডাক্তারের কাগজ আনতারলাম না ভুলবশত, নাইলে আমি কইতাম পুরোপুরি প্রমাণ দেখায়। আচ্ছা তো মানিক মিয়ার জন্য আজকের শেষ লাইন, সোশ্যাল মিডিয়াতে নষ্টামি করিয়া ফলোয়ার্স কামাও তুমি ভুয়া, তোমার আজকে সামনে পাইয়া ইচ্ছা মতো মাইরা দিছি গুয়া। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু অ্যান্সার। এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলে ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, অ্যান্ড আমার জন্য দোয়া করো, অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।